প্রিয় শিক্ষার্থী বৃন্দ, লিট সেরিজের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আমরা আজকে আলোচনা করব বিখ্যাত আমেরিকান পোয়েট ল্যাংস্টন হিউজ তার লেখা একটি কবিতা হার্লেম। এই কবিতাটি হার্লেম, এই কবিতাটির প্রনাউন্সিয়েশন হার্লেম হবে না, এর সঠিক প্রনাউন্সিয়েশন হবে হার্লেম। আর হার্লেম হচ্ছে সাধারণত নিউ ইয়র্ক সিটির একটি শহরের নাম, যেই শহরের নামানুসারে এই কবিতাটির নামকরণ করা হয়েছে হার্লেম। এই কবিতাটি রচনা করেছেন বিখ্যাত আমেরিকান পোয়েট ল্যাংস্টন হিউজ। ল্যাংস্টন হিউজ, তিনি জন্মগ্রহণ করেছেন 1 ফেব্রুয়ারি 1901 সালে ইউনাইটেড স্টেটে, এবং তিনি মৃত্যুবরণ করেছেন 22 মে 1967 সালে ইউনাইটেড স্টেটেই, অর্থাৎ তিনি 65 বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। ল্যাংস্টন হিউজ, তিনি তার জীবদ্দশায় অনেকগুলো কবিতা ও কাব্য রচনা করেছেন, এবং তিনি যে কবিতা ও কাব্য রচনা করেছেন এর মধ্যে অনেকগুলো কবিতা ও কাব্য রচনা করেছেন মূলত হোয়াইট আমেরিকান এবং ব্ল্যাক আমেরিকানদের মাঝে যেই বিরোধ ছিল সে বিরোধ নিয়ে, এবং ব্ল্যাক আমেরিকানরা তাদের মুক্তির জন্য যে আন্দোলন করেছে সেই আন্দোলনের সফলতার উদ্দেশ্যে। ল্যাংস্টন হিউজ, তিনি ছিলেন মূলত একজন পোয়েট, একজন সোশ্যাল অ্যাক্টিভিস্ট, একজন নোবেলিস্ট, একজন প্লেরাইট এবং একজন কলামিস্ট। তিনি তার এই কবিতাটি হার্লেম, এই কবিতাটি তিনি রচনা করেছেন মূলত অ্যাবাউট দ্য রাইটস অ্যান্ড ইকুয়ালিটি অফ দ্য ব্ল্যাক পিপল অফ আমেরিকা, অর্থাৎ এই কবিতাটি তিনি রচনা করেছেন আমেরিকার যে ব্ল্যাক পিপলগুলো রয়েছে তাদের সঠিক অধিকার আদায়ের উদ্দেশ্যে। আর হ্যাঁ, জেনে রাখা প্রয়োজন যে ব্ল্যাক আমেরিকান এবং হোয়াইট আমেরিকানদের মাঝে কী ধরনের বিরোধ ছিল। মূলত হোয়াইট আমেরিকানসরা ওই দেশের ব্ল্যাক আমেরিকানসদেরকে অনেক আগ থেকে বিভিন্ন ধরনের নির্যাতন করতো, বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা থেকে তাদেরকে বঞ্চিত করে রাখতো, কারণ তারা ব্ল্যাক ছিল, তারা কালো ছিল। তাদের এই কালো থাকার অপরাধে হোয়াইট আমেরিকানসরা তাদের বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করতো। তাদেরকে সরকারি কোনো চাকরি দেওয়া হতো না, তাদের চিকিৎসার তেমন উন্নত ছিল না, তাদের শিক্ষা ব্যবস্থাকে দুর্বল করে রাখতো, এবং ইভেন হোয়াইট আমেরিকানসরা তাদের সাথে বিয়েও করতো না। এবং ব্ল্যাক আমেরিকানসদেরকে তারা এইসব নির্যাতন নিপীড়ন করার কারণে ওই ব্ল্যাক আমেরিকানসদেরকে তারা তাদের চাকর হিসাবে ব্যবহার করতো। কিন্তু 1950-এর দিকে ওই ব্ল্যাক আমেরিকানসরা তাদের সঠিক আদায়ের, তাদের সঠিক অধিকার আদায়ের উদ্দেশ্যে তারা আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছে, তারা বিপ্লব করেছে। সেই আন্দোলনে তাদেরকে হোয়াইট আমেরিকানসরা তাদের সঠিক অধিকার পেরিয়ে দিবে বলে বারবার পিছিয়ে দিচ্ছে। তাদেরকে সেই সঠিক অধিকার আদায়ের লক্ষ্যে হোয়াইট আমেরিকানসরা অনীহা প্রকাশ করে তাদেরকে বারবার পিছিয়ে দিচ্ছে। আর সেই ব্ল্যাক আমেরিকানসদের সঠিক অধিকার আদায়ের লক্ষ্যেই ওই আন্দোলনে বারবার পিছিয়ে দেওয়ার কারণে তারা যে বিভিন্ন ফ্রাস্ট্রেশনে ভুগছে, এই বিষয়টি তিনি এই কবিতাটিতে ইঙ্গিত করেছেন। এই কবিতাটি তিনি রচনা করেছেন 1951 সালে, এবং এটি প্রকাশিত হয়েছে 1951 সালে। এই কবিতাটিতে টোটাল স্টাঞ্জা রয়েছে 4টি, এবং এটি ছোট্ট একটি কবিতা, যার কারণে এই কবিতাটির টোটাল লাইন রয়েছে 11টি। আর এই কবিতাটির টোন হচ্ছে ফ্রাস্ট্রেশন, অর্থাৎ হতাশা। অর্থাৎ এই কবিতাটিতে লেখক মূলত ব্ল্যাক আমেরিকানসদের তাদের সঠিক যে অধিকার রয়েছে সেই অধিকার থেকে যে হোয়াইট আমেরিকানসরা তাদেরকে বারবার পিছিয়ে দিচ্ছে, তাদের মাঝে যে এক ধরনের হতাশা কাজ করছে, ফ্রাস্ট্রেশন কাজ করছে, সে বিষয়টি তিনি এই কবিতাটিতে ইঙ্গিত করেছেন, যার কারণে এই কবিতাটির টোন হচ্ছে ফ্রাস্ট্রেশন। এবং এই কবিতাটির থিম হচ্ছে সাফারিং, রেস, আর্ট অ্যান্ড কালচার। অর্থাৎ এই কবিতাটির থিম সাফারিং, রেস, আর্ট অ্যান্ড কালচার কেন, এই কবিতাটির পুরো লেকচার তোমরা পুরোপুরিভাবে শুনলে তখন ভালোভাবে বুঝতে পারবে। এবার আমরা আলোচনা করব উক্ত কবিতাটির লাইন বাই লাইন। উক্ত কবিতাটিতে টোটাল 4টি স্টাঞ্জা রয়েছে, এবং কবিতাটির লেখক শুরু করেছেন মূলত একটি প্রশ্ন করার মাধ্যমে। প্রশ্নটি ছিল এই যে হোয়াট হ্যাপেন্স টু এ ড্রিম রিফার্ড, অর্থাৎ একটি সঠিক ড্রিমকে, একটি উত্তম স্বপ্নকে বারবার পিছিয়ে দেওয়ার জন্যে, একটি সঠিক স্বপ্নকে বারবার পিছিয়ে দিলে কি এমন ঘটতে পারে। অর্থাৎ এমন একটি স্বপ্ন যেটি ছিল সঠিক স্বপ্ন, ভালো একটি স্বপ্ন, ওই স্বপ্ন থেকে যখন কাউকে পিছিয়ে দেওয়া হয় বারবার, তখন কি এমন ঘটতে পারে। এই প্রশ্নটি রেখেই তিনি এর প্রতি উত্তর দ্বিতীয় স্টাঞ্জাতে দিয়েছেন, সেটি হচ্ছে ডাজ ইট ড্রাই আপ লাইক এ রাইজিং ইন দ্য সান, এই স্বপ্নকে বারবার পিছিয়ে দেওয়ার কারণে এমন কি হবে যে কিশমিশ শুকিয়ে যাওয়ার মতো। অর্থাৎ আমরা সবাই জানি যে কিশমিশ সাধারণত আঙ্গুর থেকে তৈরি হয়, আর আঙ্গুর যখন আঙ্গুর থাকে তখন এর মাঝে এক ধরনের সজীবতা থাকে, বাট যখন এটিকে কিশমিশ করে ফেলা হয় শুকিয়ে, রোদে তাপে শুকিয়ে যখন কিশমিশ করে ফেলা হয়, তখন এই কিশমিশে আগের মতো সজীবতা থাকে না। লেখক এখানে এটি বলছেন যে যদি তাদের এই স্বপ্নকে যখন বারবার পিছিয়ে দেওয়া হচ্ছে, তখন ব্যাপারটা কি এমন হবে যে তাদের কাছে অনীহা চলে আসবে, তারা শুকিয়ে যাবে, তাদের সে সজীবতা হারিয়ে যাবে।
অর ফেস্টার লাইক এ শোর অ্যান্ড দ্য রান অ্যান্ড দ্যান রান, অর্থাৎ নাকি ব্যাপারটা এমন হবে যে শরীর থেকে দুর্গন্ধযুক্ত ঘাযুক্ত শরীর থেকে পুঁজ বের হয়, সেই পুঁজ অবস্থায় দুর্গন্ধ অবস্থায় মানুষ দৌড়াদৌড়ি করছে নাকি এমন হবে? অর্থাৎ অর ফার্স্টার লাইক এ শোর অ্যান্ড দেন রান, এই লাইনে লেখক যেটি বুঝিয়েছেন সেটা হচ্ছে তাদেরকে, ব্ল্যাক আমেরিকানসদেরকে, তাদের যে স্বপ্ন থেকে বারবার তাদেরকে পিছিয়ে দেওয়া হচ্ছে, এই পিছিয়ে দেওয়ার কারণে কি এমন ঘটতে পারে যে তাদের ঘা থেকে পুঁজ বের হচ্ছে এবং ওই দুর্গন্ধযুক্ত পুঁজ থাকা অবস্থায় তারা দৌড়াদৌড়ি করছে? লেখক এই লাইনে যেটি বুঝিয়েছেন সেটা হচ্ছে মূলত তাদেরকে বারবার যখন আন্দোলন থেকে পিছিয়ে দেওয়া হচ্ছে তখন তাদের ভিতরে এক ধরনের হতাশা চলে আসছে, এক ধরনের ফ্রাস্ট্রেশন তাদের ভিতরে কাজ করছে। লেখক বলছেন যে এই ফ্রাস্ট্রেশনের কারণে, হতাশার কারণে ব্যাপারটা কি এমন হবে যে হোয়াইট আমেরিকানসদেরকে প্রতি তাদের এক ধরনের দুর্গন্ধযুক্ত ঘৃণা থাকবে আর ওই ঘৃণা নিয়েই তারা আন্দোলন করবে, বাট ব্যাপারটা কি এমন হবে? ডাজ ইট স্টিঙ্ক লাইক এ রোটেন মিট, নাকি ব্যাপারটা এমন হবে যে পচে যাওয়া মাংসের মতো, অর্থাৎ পচে যাওয়া মাংস থেকে সাধারণত এক ধরনের দুর্গন্ধ ছড়ায়, ব্যাপারটা কি এমন হবে ওই পচে যাওয়া মাংসের মতো? অর্থাৎ এই লাইন দ্বারা লেখক বুঝিয়েছেন যে ব্ল্যাক আমেরিকানসদেরকে যে হোয়াইট আমেরিকানসরা বারবার পিছিয়ে দিচ্ছে আন্দোলন থেকে, তাদের অধিকার দিকে যে বারবার পিছিয়ে দেওয়া হচ্ছে, তখন ব্ল্যাক আমেরিকানরা হোয়াইট আমেরিকানদের প্রতি এমন কি কোনো বিরূপ মন্তব্য আসবে বা এমন কোনো ঘৃণা বা দুর্গন্ধযুক্ত এক ধরনের মনোভাব তাদের প্রতি সৃষ্টি হবে? অর ক্রাস্ট অ্যান্ড সুগার ওভার লাইক এ সিরাফি সুইট, নাকি ব্যাপারটা এমন হবে যে কোনো সুগার জাতীয় জিনিসকে, মিষ্টিজাত দ্রব্যকে যখন খোলা রাখা হয় কয়েকদিন, খোলা রাখার পর যখন ওই মিষ্টিজাত দ্রব্যের উপরে এক ধরনের শক্ত আবরণ সৃষ্টি হয়ে যায়, নাকি ব্যাপারটা এমন ঘটবে? অর্থাৎ অর ক্রাস্ট অ্যান্ড সুগার ওভার লাইক এ সিরাফি সুইট, এই লাইন দ্বারা লেখক যেটি বোঝাচ্ছেন সেটা হচ্ছে তাদেরকে, ব্ল্যাক আমেরিকানসদেরকে, তাদের অধিকার থেকে বারবার পিছিয়ে দেওয়ার কারণে ব্যাপারটা কি এমন হবে যে তাদের মাঝে এক ধরনের অনীহা চলে আসবে ওই সুগারের মতো, যে সুগারের উপর এক ধরনের শক্ত আবরণ সৃষ্টি হয়ে যায় যেটা ব্যবহারে অযোগ্য হয়ে পড়ে, ব্যাপারটা কি এমন হবে যে তাদের এই আন্দোলনে তাদের মাঝে এক ধরনের অনীহা প্রকাশ করবে, অনীহা চলে আসবে? এবং তৃতীয় স্থানজাতের লেখক আবারও প্রশ্ন রাখছেন, সেটা হচ্ছে মে বি ইট জাস্ট স্যাক্স লাইক এ হেভি লোড, হয়তো ব্যাপারটা এমনও হতে পারে যে কোনো হেভি লোডের কারণে এটি নুয়ে পড়ে গেছে। অর্থাৎ লেখক এটা দ্বারা ইঙ্গিত করছেন যে সাধারণত কোনো মানুষের কাছে, মানুষের মাথায় যদি হ্যাভি লোড দেওয়া হয়, বেশি লোডের কারণে যখন সে মানুষটি নুয়ে পড়ে যায়, ব্যাপারটা কি এমন হবে? অর্থাৎ ব্ল্যাক আমেরিকানসদেরকে তাদের অধিকার থেকে বারবার বঞ্চিত করার কারণে এমন কি হবে যে তারা নুয়ে পড়ে যাবে, তারা তাদের অনীহা প্রকাশ করে তারা পিরিয়ে আসবে, পিছনে পিছিয়ে পিরিয়ে আসবে, ব্যাপারটা কি এমন ঘটতে পারে? এবং চতুর্থ স্থানজাতের লেখক আরেকটি প্রশ্ন রেখেছেন, সেটা হচ্ছে অর ডাজ ইট এক্সপ্লোড, এক্সপ্লোড শব্দটির অর্থ হচ্ছে বিস্ফোরণ হওয়া, বিস্ফোরিত হওয়া, আমরা যেটি জানি, অর্থাৎ বোমা বিস্ফোরিত হওয়া। লেখক এখানে সাধারণত হোয়াইট আমেরিকানসদেরকে এক ধরনের উষ্ণ ধমকি দিচ্ছেন যে নাকি ব্যাপারটা এমন হবে যে তা বিস্ফোরিত হয়ে যাবে, অনেক বেশি বিস্ফোরিত হয়ে যাবে। অর্থাৎ সর্বশেষ এই লাইনে লেখক যেটি বুঝিয়েছেন সেটা হচ্ছে তাদেরকে, ব্ল্যাক আমেরিকানসদেরকে, হোয়াইট আমেরিকানসরা এভাবে যে তাদেরকে পিছিয়ে দিচ্ছে তাদের সঠিক আন্দোলন থেকে, তাদের সঠিক অধিকার থেকে যে বারবার তাদেরকে পিছিয়ে দিচ্ছে, ব্যাপারটা কি এমন হবে যে কোনো রাইজিংস, কোনো শুকনো কিসমিসের মতো, নাকি কোনো পচা মাংসের মতো, নাকি ব্যাপারটা এমন হবে যে ওই সুগারের মতো যেটার উপরে আবরণ পড়ে গেছে, নাকি এমন হবে যে তারা নুয়ে পড়ে গেছে? কিন্তু না, এমন হবে না, এটা এমন হতে পারে যে এটা বিস্ফোরিত হয়ে যাবে, বিস্ফোরণ ঘটবে। অর্থাৎ ওই ব্ল্যাক আমেরিকানসগুলো যখন আর সহ্য করতে পারবে না, বেশি তারা হতাশা হয়ে যাবে, তাদের প্রতি এমন এক ধরনের ক্ষোভ প্রকাশ চলে আসবে যখন এটি বিস্ফোরিত হয়ে যাবে, অনেক দূরে গিয়ে যাবে। অর্থাৎ লেখক এই কবিতাটি যখন রচনা করেছেন হার্লেম শহর থেকে, অর্থাৎ হার্লেম শহরের মানুষগুলো যখন ব্ল্যাক ছিল এবং তারা যে এই আন্দোলন করছে, সে আন্দোলন কারণে তারা তাদের যে মন্তব্যগুলো ছিল সেগুলো তিনি এখানে ইঙ্গিত করেছেন। এবং তিনি বলছেন যে এই আন্দোলন থেকে তাদেরকে বারবার পিছিয়ে দেওয়ার কারণে কিন্তু শুধু হার্লেম শহরে থাকবে না, এটি বিস্ফোরিত হয়, অনেক বেশি বিস্তৃত হয়, এটি পুরো আমেরিকা সহ পুরো বিশ্বে ছড়িয়ে যেতে পারে। অর্থাৎ এটি বলে ব্ল্যাক আমেরিকানসরা হোয়াইট আমেরিকানসদেরকে একটি উষ্ণ ধমকি দিচ্ছেন।
আর এই বলেই লেখক এই কবিতাটি শেষ করেছেন। এখন আমরা যেটা জানবো সেটা হচ্ছে সিম্বলিক্যালি লেখক এখানে কি বুঝিয়েছেন। এখানে লেখক সিম্বলিক্যালি থিম যেগুলো ব্যবহার করেছেন, সাফারিং, রেস, আর্ট অ্যান্ড কালচার, এগুলো সিম্বলিক্যালি তিনি বুঝিয়েছেন। মূলত সাফারিং যেটি হচ্ছে অনেক বেশি ভোগান্তি, অর্থাৎ ব্ল্যাক আমেরিকানসরা যে হোয়াইট আমেরিকানসদের যারা বিভিন্ন সাফারিংয়ে ভুগছে, বিভিন্ন ডোমিনেশনে ভুগছে, এ বিষয়টি তিনি এখানে আইরনিক্যালি সিম্বলিক্যালি বুঝিয়েছেন। এবং রেস, রেস শব্দ হচ্ছে দৌড়াদৌড়ি করা, অর্থাৎ আন্দোলন করা। এই কবিতার অন্য একটি থিম হচ্ছে রেস, যার দ্বারা বোঝানো হয়েছে মূলত ব্ল্যাক আমেরিকানসরা অনেক বেশি বিপ্লব করছে, আন্দোলন করছে, সেই বিষয়টাকে এখানে সিম্বলিক্যালি বোঝানো হয়েছে। এবং আর্ট অ্যান্ড কালচার অন্য আরেকটি থিম, আর্ট অ্যান্ড কালচার থিম দ্বারা লেখক যেটি বুঝিয়েছেন সেটা হচ্ছে ওই সময়কার অবস্থায় ইউরোপিয়ান ইউনিয়নে, অর্থাৎ আমেরিকাতে ব্ল্যাক আমেরিকানসদেরকে হোয়াইট আমেরিকানসরা কী ধরনের শাসন শোষণ করত এবং সেই সমাজ ব্যবস্থা ও কালচারকে তিনি এখানে সিম্বলিক্যালি বুঝিয়েছেন। এটি ছিল আজকের কবিতা নিয়ে আজকের আলোচনা। আশা করছি তোমরা ভিডিওটি ভালোভাবে বুঝতে পেরেছো, আজকের এই টপিকসটি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। যদি তোমাদের কোনো ধরনের মন্তব্য বা কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে। পরবর্তী তোমার জন্য কোন টপিকস দিবো অবশ্যই কমেন্ট করে জানাবে। ধন্যবাদ।